মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে এলোপাথারি মার মাদক ব্যবসায়ী দেগঙ্গার পাথরঘাটা পূর্ব পাড়ায় বেআইনিভাবে মদ গাজা বিক্রির প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে বাঁশ দিয়ে এলোপাথারি মার মারল মাদক ব্যবসায়ী প্রতিবাদী যুবককে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে বারাসাত সদর হাসপাতালে স্থানান্তরিত করেন দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে রাত্রিতে দীর্ঘদন্দের তামাক ব্যাসে তামাক মাঠ ব্যাসে রাস্তায় ভিড় ভাটটা চার চাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল আমি বলি যে তামাক এইভাবে বেচছি কেন বাড়ি নিয়ে কি তামাক মদ মদ আর তামাক গাঁজা 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 বেচ আর সামনে রাত্রি ওখানে আমি বলেছি গাঁজা তোমার এ বিক্রি হবে না গাঁজা মদ বিক্রি হবে না গ্রামের ছেলে আমাদের ছেলেও তো শেখবে হাতি শেখবে তুমি গ্রামের মধ্যে তুমি তামাক বেচছো মদ বেচছো তো গ্রামের ছেলেটা তো খারাপ হয়ে যাবে আমরা আরো তো খারাপ হয়ে যাব তা গ্রাম সবাই তো খারাপ হয়ে যাবে গ্রাম তো কে বিক্রি করে কে মেকাইল মেকাইলির বউ আর মুজিদ তো এরা পার্টনার গত কি হয়েছিল বলো গত কাল रात्री আমাকে তাড়িয়ে ধরে মারিয়েছে কেন কেন মারতে মারতে গিয়েছিল আমাকে আমি বলেছি আমি বাধা দিয়েছি বলে আমাকে মারতে গিয়ে যারা ভাই মারতে গিয়েছে কি দিয়ে মেরেছে ওই লাড়ি ছড়ালে তালা କରିছিল আর এই ভাইতে ফাড়িতে গিয়েছিল কা রাত তারে তারপরে আটটার দিকে গিয়েছিল থানার থেকে এই ফানির থেকে আমার 2 ঘন্টা 3 ঘন্টা বসে রেখে বলে ঠিক আছে তোকে বাড়ি দিয়ে দিচ্ছি তারপরে তারপরে ওর বাড়ি পুলিশ যায়

নাগদিয়ার অক্টোবর গিয়েছে আর এই এই ঘাড়ে এই ঘাড়ে আপনার অপরাধ কি আমার অপরাধ হলো আমি বলেছি খালি প্রতিবাদ করি জি তুই রাস্তা এইভাবে গাড়ি জ্যাম হচ্ছে তুই gadabesa বন্ধ বন্ধ করবি আমাদের যে শান্তিতে গ্রাম তো খারাপ হয়ে গেলে গ্রামের একটা দূর নাম ওই জনতে আমি বাধা দিয়েছি বলে আমাকে মারধর করেছে দেওগাতন অভিযোগ করেছেন না অভিযোগ করিছি আমি কি চাইছেন লেঙ্গা থানায় আমি বলেছি আমি ঠেকটা বন্ধ করতে চাই পাথরঘাটা ঠিকঠাক কোথায় পাথরঘাটা পূর্বপাড়া আপনার তোমার নাম আমার নাম কাবুল হসেন